এনামুলের বয়ানের সঙ্গে সামনে রেখেই কেষ্টকে জেরা, তৈরি ইডির বিশেষ টিম। তৃণমূলের অনেক নেতাদের কপালে দুঃখ আছে, কেষ্ট দিল্লি যাত্রার পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। বাবাকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে, তার কিছু হয়ে গেলে ছাড়ব না। লালুকে সিবিআই এর জেরা নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি কন্যা রোহিণীর। বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলের 23 তলায় ধোয়া, ঘটনাস্থলে পৌঁছালো দমকল, আতঙ্কে অতিথি আবাসিকরা। অবিলম্বে নিয়োগের দাবি, কাশর ঘণ্টা বাজিয়ে মিছিল বঞ্চিত চাকরি প্রার্থীদের। 67 দিন পর 3000-এরও গণ্ডি পেরোলো সক্রিয় রোগীর সংখ্যা, মৃত্যু কমলেও বাড়ছে কোভিড সংক্রমণ। বসন্ত ভালো, তবে সেটা কাল বসন্ত না হয়ে যায়, সাগর দিকে নিয়ে বার্তা মন্ত্রী চন্দ্রিমার। ঢাকা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 18, এখনো নিখোঁজ 3 জন। মহারাষ্ট্রের মতো জোট কি সম্ভব বাংলায়, বিজেপির দাবি উড়িয়ে দিলেন অধীর সেলিম। কলকাতা মেডিকেলে মারা গেল আরও 2 শিশু, মৃত্যুর শংসাপত্রে লেখা হয়েছে অ্যাডিনোভাইরাসের কথা।